গাজি গাজি এরকম করে নাচলে তো হবে না, যদি এরকম করে নাচলে কি হবে, খেতে হবে তো। এর পিস নিয়ে কোনো কথা হবে না, মিনিমাম 150 গ্রাম। একদম রসালো কষালো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ডিম দিয়ে বিরিয়ানি সব আছে। দেখো অনেকদিন ধরে কিন্তু মনটা বিরিয়ানি বিরিয়ানি করছিল, বাট বিরিয়ানি বিরিয়ানি করলেই তো হয় না, বিরিয়ানি দোকান থাকতে হয়। কিন্তু কথা হচ্ছে কম দামের মধ্যে ভালো বিরিয়ানি পাবো কোথায়? কষ্ট করলে যেরকম কেষ্ট পাওয়া যায়, সেরকম খুঁজলে কিন্তু ভালো বিরিয়ানির দোকানও পাওয়া যায়। আজ আমি চলে এসেছি রঘুনাথপুর বাজার মাকালতলার এই বিরিয়ানির দোকানটা। বিরিয়ানির দোকানের নাম হচ্ছে মুঘল বিরিয়ানি, ইনি হচ্ছে দোকানের ওনার। এখানে কিন্তু অলরেডি এক হাঁড়ি বিরিয়ানি কমপ্লিট, এখানে কিন্তু এক হাঁড়ি বিরিয়ানি অলরেডি হয়ে আছে। আর জাস্ট তোমাদের একটা গ্লিমস দেখিয়ে দিই বিরিয়ানিটা, এই দেখো একদম রসালো কষালো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ডিম দিয়ে বিরিয়ানি সব আছে। আর নিচে কতটা তেল দেখো, মানে একদমই কিন্তু ড্রাই বিরিয়ানি না, পুরো অয়েলি বিরিয়ানি। এই বিরিয়ানিটার খোঁজ কিন্তু আমারই এক ছোট ভাই, যে আমার কাছে পড়ে, সে আমাকে দিয়েছে, তার বাড়ি এখানেই, তার নাম হচ্ছে কিংসুক। কিংসুককে অনেক ধন্যবাদ তুই যে আমাকে এই খবরটা দিয়েছিস। আর এখানে বিরিয়ানি কিন্তু অনেক ধরনের পাওয়া যায়, মানে স্পেশাল বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ডিম বিরিয়ানি, আলু বিরিয়ানি, প্রচুর বিরিয়ানি পাওয়া যায়। সো এখানেই একটা বিরিয়ানি খেয়ে বলবো যে কেমন খেতে। সঙ্গে নাকি শুনেছি এখানকার চিকেন চাপটাও ভালো। চলো তোমাদের বিরিয়ানিটা দেখিয়ে দিই, দোকানটা পুরো দেখিয়ে দিই, বাকি ডিটেলস তো ভিডিওটা দেখতে দেখতেই বলবো। চলো, এই হচ্ছে বিরিয়ানির চার্ট দেখো। 786 মুঘল বিরিয়ানি, হাউস অফ মাটন অ্যান্ড চিকেন বিরিয়ানি দোকানের নাম। চিকেন বিরিয়ানি মাত্র 100 টাকা, স্পেশাল চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি থেকে আলু বিরিয়ানি, এগ বিরিয়ানি, চিকেন চাপ, মাটন চাপ সব কিছু আছে। আর এই হচ্ছে লোকেশান, রঘুনাথপুর বাজার ডানকুনি হুগলি। এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে, তোমরা চাইলে পজ করে তুলে নিতেই পারো। বিরিয়ানির কালারটা দেখো, ও হো 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 হো, কী সুন্দর মাটন! এই হচ্ছে মাটন, মাটন নিয়ে কোনো কথা হবে না। আর চিকেনের পিসটা দেখো কী বড় পিস, এখানে কিন্তু ডিমও দেওয়া হয়, আলুও দেওয়া হয়, বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে এখানকার চিকেন চাপ, 60 টাকা করে দাম। ও হো হো হো, জাস্ট কাইটা দেখো, পুরো একদম ঘি ভাসছে একদম। আর চিকেনের পিস, ও হো 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 হো, চিকেনের পিস নিয়ে কোনো কথা হবে না, মিনিমাম 150 গ্রাম। এক একটা বডির পিস দেখো, ও হো হো হো, দেখেই জাস্ট কিন্তু লোভ চলে আসছে, দেখো জাস্ট। এখানে কিন্তু স্যালাডের ব্যবস্থাও আছে, পেঁয়াজ, লঙ্কা, শশা সব কিন্তু একদম ফ্রেশ তোমরা দেখাতে পাচ্ছি। তো আমরা কিন্তু এবারে বিরিয়ানি নিয়ে নিচ্ছি, দেখো কতটা পরিমাণে বিরিয়ানি দেওয়া হয়। একদম আলুর পিস দেখো, কতটা বড় আলুর পিস। আর নিচ থেকে দেখো রাইসগুলো দেওয়া হচ্ছে, নিচ থেকে চিকেন মাটন সব বার করা হচ্ছে। আমরা কিন্তু এখানে মাটন বিরিয়ানিটাই নেব। দেখো কতটা পরিমাণে রাইস দেওয়া হচ্ছে, অনেকটা অনেকটা পরিমাণে রাইস দেওয়া হচ্ছে। সাদা রাইস চলে গেল, নিচ থেকে মশলাদার তারের রাইসটা গেল, আর একটা ডিমও যাবে, মাটনও যাবে, একটা ডিমও চলে গেল। দাদাকে আমি বলেছি যদি একটা নানলি পিস পাই, তো নানলি পিস খোঁজা হচ্ছে, যদি পাওয়া যায় দেখা যাক কী হয়। এই হচ্ছে মাটনের পিসটা খোঁজা হলো দেখো, আহ হা হা হা, পুরো নাচানাচি করছে মাটনটা একদম। সো এই হচ্ছে আমাদের বিরিয়ানি পুরো রেডি, তো চলো এটা খেয়ে বলি যে কেমন খেতে। জাস্ট কোয়ান্টিটিটা দেখো কতটা পরিমাণে দিয়েছে, চালের কোয়ালিটি দেখো একদম কিন্তু অয়েলি, একটুও কিন্তু ড্রাই না। এই সাইজের একটা মাটন দিয়েছে, ভিতরে আলু আছে। এখানে কিন্তু বিরিয়ানিতে ডিমও দেওয়া হয়, ডিমের জন্য কিন্তু এক্সট্রা পয়সা নেওয়া হয় না, অনেক জায়গায় কিন্তু ডিমের জন্য 10 টাকা এক্সট্রা নেওয়া হয়। এখানে চিকেন বিরিয়ানির দাম 100 টাকা ডিম দিয়ে, এখানে মাটন বিরিয়ানি 150 টাকা ডিম দিয়ে। চিকেন মোটামুটি 100 থেকে 120 গ্রাম, মাটনও মোটামুটি 100 থেকে 120 গ্রাম। স্যালাড দেওয়া হয়, কতটা পরিমাণে রাইস দেওয়া হয়েছে, চালের কোয়ালিটি দেখো একদম গোটা গোটা চাল, একটুও কিন্তু ভেঙে যায়নি। আর চালের যদি লম্বাইটা বলো, এই দেখো চালের কিন্তু লম্বাইটা এরকম সাইজের। চলো একটুখানি বিরিয়ানিটা খেয়ে বলি কেমন। আমি বলবো প্রথম বাইটে বিরিয়ানিটা সত্যি অসাধারণ খেতে, অয়েলি, একটুও ড্রাই না, খুব সুন্দর চলে যাচ্ছে, এক্সট্রা কোনো মশলা নেই, এক্সট্রা কোনো আতর কেওড়া জলের গন্ধ নেই, বেশ ভালো লাগছে বিরিয়ানিটা, অসাধারণ লাগছে। আর একটুখানি বাইট দিই, আর এখানে একটা ভুল করো, চিকেনের টুকরো চলে এসছে। চিকেন বিরিয়ানি তো নিইনি, তবে একটা চিকেনের টুকরো এসছে, এটাই খেয়ে বলি, এটা খেয়েই তো রিভিউ দেওয়া হয়ে যাবে, অনেকটা পরিমাণে আছে। তো চলো একটুখানি চিকেনটা খাওয়া যাক, চুমু 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 বললেও কম বলা হবে। চিকেনটা সলিডের একটা পিস পড়েছিল, এত সুন্দর বয়েল হয়েছে, তোর যে মশলাগুলো গেছে, আমি বলবো অন্যতম সেরা বিরিয়ানির মধ্যে একটা, এই 100 টাকার মধ্যে। এতদিন পর্যন্ত আমার সবথেকে পছন্দের বিরিয়ানি ছিল মিস্টার বিরিয়ানি, ওটা একদম পারফেক্ট ছিল। কিন্তু আজ থেকে আমার অন্যতম প্রিয় বিরিয়ানি হচ্ছে এই মুঘল বিরিয়ানি, রঘুনাথপুর বাজার মাকালতলাতে এই দোকানটা। ডিসক্রিপশানে আমার সব ডিটেলস দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চলে এসো। আমাদের আলু খুঁজতে হবে, এই হচ্ছে, ও হো 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 হো, আলুটা দিয়েছে দেখো, দেখেছো আলুটা পুরো অয়েলি, দেখি একটুখানি কীরকম
আলুর নরমত্বটা দেখি দেখি ও হো 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 একটুখানি প্রেস করতেই পুরো খুলে গেল, কি সুন্দর দেখো, খেয়ে বলি। না লাজবাব লাজবাব, এত সুন্দর আলুটা মিষ্টি, এত সুন্দর টেস্ট, কি সুন্দর বয়েল হয়েছে, ভিতরটা ময়েশ্চার দেখো কি সুন্দর, পুরো বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু আলুর মধ্যে ঢুকেছে, এক নম্বরও কাটতে পারবো না বিরিয়ানিটা থেকে, পুরো 10-এর 10 এখনো পর্যন্ত। ডিম দিয়েছে একটা, ডিমটা কিন্তু ছোট দিয়েছে, মানে আমার মতো ডিম দেয়নি কিন্তু, এটা আমার ক্যামেরাম্যানের মতো ডিম দিয়েছে, ছোট কুচকে ডিম। তো ডিমটা দেখি, ও হো হো হো, হেভি সুন্দর সেদ্ধ হয়েছে। সবথেকে যেটা ভালো লাগলো কি বলো তো, ডিমটাকে না বিরিয়ানির হাড়ির মধ্যেই রাখছে, বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা কিন্তু ডিমটাতে আরও ভালো করে চলে যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো। অন্য অন্য জায়গায় কী হয়, যেখানে ডিম দেয় ডিমটাকে হারিয়ে তোমাকে দেয়, এখানে কিন্তু ডিমটা অলরেডি হাড়ির মধ্যে রাখাই থাকে, এতে কিন্তু ফ্লেভারটা কিন্তু ডিমের মধ্যেও চলে আসে। এরপরে হচ্ছে মাটন, এখন তো খুব মাটন নিয়ে নাচানাচি নাচানাচি হচ্ছে, আছি গাছি, এরম করে নাচলে তো হবে না, যদি এরম করে নাচলে কি হবে, খেতে হবে। তো হচ্ছে খাসিটা দেখো, একদম রেওয়াজের যে পিস, দেখো চর্বিটা দেখো জাস্ট, খেয়ে বলি, মাটনটা ওয়েল ম্যারিনেটেড, অসাধারণ অসাধারণ। মাটনটার পিসটা দেখো, একদম কিন্তু পিওর মাংস, ও হো 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 হো, কি সুন্দর গোলাপি ফ্লেভার দেখেছো, গোলাপি ফ্লেভার, রেওয়াজটা দেখো, দেখেছো রেওয়াজটা, শুধু দেখো তোমরা মাংসটা দেখো, দু আঙুল দিয়ে টেনে, দু আঙুল দিয়েও না, এ দেখো এক আঙুল, এক আঙুল দিয়ে টেনে কিন্তু মাংস বেরিয়ে যাচ্ছে, পুরো গোলাপি মাংস দেখেছো, কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এটাই তাকেই বোঝা যাচ্ছে, শুধু মাটনটা খাই, সেরা সেরা। 150 টাকার মধ্যে এটা বলতে পারো একটা বিরিয়ানির হিডেন জেম। তোমরা জানো আমরা একটা ফিউশন বাইট দিই, ফিউশন বাইট এখানেও দেবো। প্রথমে একটু আলু নিয়ে নিলাম, একটু ডিম নিয়ে নিলাম, একটুখানি পেঁয়াজ, একটুখানি মাটন, তার সাথে চর্বি নিয়ে একদম মাখো মাখো বাইট, কেয়াবাত কেয়াবাত কেয়াবাত। চলো বিরিয়ানিটা কমপ্লিট করে নিই, অলরেডি দেখো আমার হাফ খাওয়া হয়ে গেছে, আমার ক্যামেরাম্যান ভাবছে কী রে শালা একাই খেয়ে নিচ্ছে, আমাকে আর দেবে না, তোকেও দেবো ভাই, তোকেও দেবো দাদা, তোকেও দেবো, চলো এটা খেয়ে নিই, তারপরে কিন্তু দাদার সঙ্গে কথা বলে নেবো। দাদাকে আমি পেয়ে গেছি, দাদা হচ্ছে এই দোকানের যে ওনার, তার ভাই, উনি এখন খাচ্ছেন, তো ওনাকে ডিস্টার্ব আর করলাম না, এনাকে পেয়ে গেছি, ইনি বাংলা জানেন না, এর সঙ্গে হিন্দিতে কথা বলতে হবে। সো ভাই আপনার নাম বতাইয়ে? মোহাম্মদ শমি আলম। ইহা পে দোকান ইয়ে জো মুঘল বিরিয়ানি হ্যাঁ, কিতনা টাইম হুয়া হ্যায়? বস ওই 3 মহিনা হুয়া আভি, মতলব বহুত হি নয়া দোকান হ্যায়, নয়া দোকান হ্যায়। তো আজকে ডেট পে আপনা কিতনা হান্ডি বিক জাতা হ্যায় এক দিন মে? আভি 3-4 চল জাতা হ্যায় এক দিন মে, 3-4 চল জাতা হ্যায়, এক হান্ডি মে কিতনা হোতা হ্যায়? 60-70 প্লেট জাতা হ্যায়, 60-70 প্লেট চলা জাতা হ্যায়, তো মতলব বহুত হি আচ্ছা হ্যায়। তো আজ কে দিন পে আপ লোগ 100 রুপে মে আপ আন্ডা লেকে আপ বিরিয়ানি দে রহে হো, 150 রুপে মে আপ মটন প্লাস আন্ডা লেকে বিরিয়ানি দে রহে হো, कैसे संभव हो रहा है? ए दुकान है इसलिए थोड़ा जमाना है, इसको क्वालिटी अच्छा रखेंगे तब तो अच्छा कस्टमर बनेगा, क्वालिटी बढ़िया रहना चाहिए तो तब तो कस्टमर आएंगे, खाएगा, टेस्ट करेगा। तो आपका जो मटन और चिकन का पीस है वो कितना ग्राम का होता है? वो 120 होता है क्या? तुम्हारे डिस्क्रिप्शन में तो सब डिटेल्स दिए देवो, दुकान को एड्रेस फोन नंबर सब दिए देवो। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও, যারা যারা ফেসবুক থেকে দেখছো, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য কোথাও ভালো কোনো খাওয়ারের সন্ধানে, আর যদি তোমরা ভালো কোনো খাওয়ারের সন্ধান জেনে দেখো, ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপটা করে দিও মনে করে। দেখা হচ্ছে অন্য কোথাও, টাটা।